2023-24 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অ্যানুয়াল এক্সামিনেশনের রুটিন দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে ত্রিপুরার যে গভর্নমেন্ট স্কুলগুলি আছে, স্টেট অ্যান্ড টিটিএডিসি, সাথে গভর্নমেন্ট এইডেড স্কুল, গভর্নমেন্ট মাদ্রাসা অ্যান্ড যে বিদ্যুৎ জ্যোতি স্কুলগুলি আছে, সমস্ত স্কুলের রুটিন দেওয়া হয়েছে। তো অ্যানুয়াল এক্সামিনেশন পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। তো প্রথম দিনের পরীক্ষা হচ্ছে ম্যাথামেটিক্স, সেক্ষেত্রে 3-4-5 সময় হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত, এবং 6-7-8 পরীক্ষার সময়সূচি হচ্ছে 12:30 থেকে 3:30 পর্যন্ত, প্রত্যেক দিন সেম টাইমই থাকবে। তারপর 17 ফেব্রুয়ারিতে হবে বেঙ্গলি অ্যান্ড কাকবরক, 3-4-5 সেম টাইম 9টা থেকে 12টা পর্যন্ত, এবং 6-7-8 12:30 থেকে 3:30 পর্যন্ত। তারপর 19 ফেব্রুয়ারি হবে ইংলিশ পরীক্ষা, 3-4-5 সেম টাইম, 6-7-8 সেম টাইম, প্রত্যেক দিন সেম টাইম থাকবে। তারপরে পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি, ইভিএস পরীক্ষা 3-4-5 9টা থেকে 12টা পর্যন্ত, এবং এসএসটি পরীক্ষা 6-7-8 12:30 থেকে 3:30 পর্যন্ত। তারপর লাস্ট পরীক্ষা হচ্ছে 28 ফেব্রুয়ারি, সায়েন্স পরীক্ষা 6-7-8 12:30 থেকে 3:30 পর্যন্ত। তো এই হচ্ছে স্কুল স্তরের 2023-24 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অ্যানুয়াল পরীক্ষা রুটিন। তো এই বছর অ্যানুয়াল পরীক্ষা হবে 80 মার্কসের, প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে 80 মার্কসের।